হ্যালো ভিউয়ার্স, আমি তৌকির আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি করে আমরা mail.ru ইউজ করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে mail.ru ইউজ করতে হয়। আচ্ছা, mail.ru টা কি? mail.ru হচ্ছে একটা মেইলিং সিস্টেম, জিমেইল, ইয়াহু এর মতো একটা মেইলিং সিস্টেম হচ্ছে mail.ru। mail.ru এর ওয়েব লিংক হচ্ছে mail.ru, এটা হচ্ছে mail.ru ওয়েব লিংক, ঠিক আছে? তো ফাইন, mail.ru টা হচ্ছে মূলত রাশিয়ান একটা মেইল সার্ভিস এবং রাশিয়ান ওয়েবসাইট। তো mail.ru তে যেহেতু রাশিয়ান ভাষা থাকে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা অনেকেই mail.ru টা প্রপারলি ইউজ করতে পারি না বা জানি না। এটার মেইন কারণ হচ্ছে যেহেতু সেটা রাশিয়ান ভাষা, কিন্তু এটা যদি ইংরেজি ভাষা হইতো তাহলে কিন্তু আমরা অনেক সহজে এটাকে ইউজ করতে পারতাম, বা যদি আমরা এখন শিখি তাহলে কিন্তু অবশ্যই mail.ru টা ইউজ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এত সব মেইল বাদে কেন আমরা mail.ru ইউজ করব। আচ্ছা, প্রথমত মেইল ব্যাংকিং এ যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে জিমেইল। তো জিমেইল অ্যাকাউন্টের একটা সমস্যা হয় কি, সেটা হচ্ছে যে অনেক সময় আপনি যখন জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। এখন কেন ডিসেবল হয়? দেখা যাচ্ছে যে আপনি একটা মেইল থেকে অনেক জায়গায় মেইল সেন্ড করছেন, অনেক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যেই সিস্টেমগুলোকে বা যেই কাজগুলোকে আপনি অনেক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অনেক সাইটে সেই মেইল দিয়ে সাইন আপ করছেন, সাবস্ক্রাইব করছেন, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গুগল সেটাকে ভাবে সে আপনি স্প্যাম করছেন। তো স্প্যাম করার কারণে দেখা যাচ্ছে সেই মেইলগুলো কিন্তু আপনার ডিসেবল হয়ে যাবে। তারপরে আসে, আমি যদি পরের মেইলের কথা যাই তাহলে বলবো ইয়াহু। এখন ইয়াহু হচ্ছে মেইলটা অনেক ভালো মেইল, স্ট্রং মেইল, বাট ইয়াহু মেইলটা অনেক ভারী। আমি ভারী বলতে এটা বোঝাচ্ছি যে আপনি যখন ইয়াহু মেইলটা ইউজ করবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি যে ব্রাউজারে আপনি মেইলটা ইউজ করছেন ইয়াহু মেইল, সেখানে দেখবেন যে সেই মেইলটা লোড হতে বা পেজটা লোড হতে কিন্তু অনেক সময় নেয়, তাই তো? আচ্ছা, এখন সেক্ষেত্রে আমরা জাস্ট mail.ru এইভাবে আমরা গেলে আমরা এই ইন্টারফেসটা পাবো, যেটা হচ্ছে সম্পূর্ণ রাশিয়ান একটা সাইট এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনি mail.ru ইউজ করবেন। আচ্ছা, অনেক কথা বলছি, এরপরে আমি আসলে আমার কাজে চলে যাই, ওকে? আচ্ছা, এখন এখানে কিন্তু আমার হচ্ছে সম্পূর্ণ রাশিয়ান ভাষা, আপনি এখানে রাশিয়ান ভাষা কিছুই বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে প্রথমে আমি এই স্টেপটা দেখাই কিভাবে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। আচ্ছা, প্রথমে আমি একটা mail.ru নিয়ে নিই, এটা হচ্ছে আমার একটা মেইল, ঠিক আছে? আচ্ছা, mail.ru এখানে হচ্ছে এই যে এই প্যাটার্নে হচ্ছে আপনি আপনার মেইলটা বসাবেন, আপনার যে মেইলটা আপনি ক্রিয়েট করবেন সেই মেইলটা আপনি এখানে বসাবেন, বা আপনি হয়তো বা যে মেইলটা পাবেন সেই মেইলটা নিয়ে আপনি এখানে বসাবেন। এরপরে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে এটা কিন্তু লগ ইন বাটন, ঠিক আছে? যেহেতু এটা আসলে ভাষাটা রাশিয়ান ভাষা, সেই জন্য আন্দাজে একটু কাজ করতে হবে। এটা হচ্ছে লগ ইন বাটন। ওকে, লগ ইন বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করুন। আচ্ছা, এই যে লগ ইন করার পরে কিন্তু আমার একটা ইন্টারফেস চলে আসলো, যেমন করে আমি এখানে মেইল দেখতে পাবো। এখন দেখেন, এই মেইলের কিন্তু কোথাও কোনো ভাষা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন না, কারণ আমি প্রথমেই বলছি এটা হচ্ছে একটা রাশিয়ান ওয়েবসাইট এবং রাশিয়ান মেইল সার্ভিস, এবং এখানে ভাষাও রাশিয়ান ইউজ করা হয়। সেক্ষেত্রে আপনি এখন কীভাবে ভাষা চেঞ্জ করবেন? তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিচের দিকে চলে আসেন। নিচের দিকে চলে আসতে এই দেখেন একটা অপশন, এখানে কিন্তু কী লেখা আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বা এটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে এটার হচ্ছে সঠিকটা যেটা, সেটা হচ্ছে যে আপনি শেষের যে ওয়ার্ডটা আছে সেটা আমরা বুঝতে পারছি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, বাট কী ওয়ার্ড সেটা কিন্তু আমরা জানি না। ওকে, তো এই ওয়ার্ডে ক্লিক করেন। এই ওয়ার্ডে ক্লিক করার পরে একটা অপশন আসবে, দেখেন একটা নতুন পপ আপ উইন্ডো আসছে, এখানে আপনি ক্লিক করে এই দেখেন এখানে লেখা আছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা কিন্তু ডান, এটা ডান, এই ডানে আপনি ক্লিক করেন। ওকে, যে দেখুন ডানে ক্লিক করার পরে কি হচ্ছে, ডানে যখন আপনি ক্লিক করছেন তখন কিন্তু টোটালি আপনার হচ্ছে ইংলিশ যে ভার্সন, ইংলিশ ভার্সনে কিন্তু অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার মেইলটা ইউজ করতে পারেন, এবং এখান থেকে আপনি মেইল করছি কম্পোজ আপনি কিন্তু এখন সবই বুঝতে পারবেন।
যে কিভাবে আপনি মেইল সেন্ড করবেন বা মেইল রিসিভ করবেন সবকিছু কিন্তু ইজি। এটা হচ্ছে প্রথম স্টেপটা। এবার হচ্ছে সেকেন্ড স্টেপে যাবো। সেকেন্ড স্টেপটা কিভাবে, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমি যেটা বলছি এখন সেকেন্ড স্টেপ। ওকে আমি আরেকটা ট্যাব নিয়ে নিই। ওকে এইবার দেখেন এখানে আমি আরেকটা ট্যাব নিচ্ছি, ট্যাব আমি লিখছি মেইল ডট আর ইউ। ওকে আর ইউ লিখে আমি এখানে ইন্টার করলাম। আচ্ছা ক্রোমে একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যতীত আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ট্রান্সলেট করতে পারবেন। যেমন লিখছেন ট্রান্সলেট, আমি যদি ট্রান্সলেট করি তাহলে ট্রান্সলেট দিস পেজ, এই পেজটা কিন্তু অলরেডি ট্রান্সলেট হয়ে যাবে। দেখেন অলওয়েজ ট্রান্সলেট রাশিয়ান, তাই না? এই রাশিয়ান থাকবে না, আমার ট্রান্সলেট হয়ে এটাকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেটে ক্লিক করলাম, একটু ওয়েট করুন, এই যে অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে গেছে। কিন্তু এখন দেখেন ট্রান্সলেট হওয়ার পরেও এটাকে বলে প্লেস হোল্ডার, ঠিক আছে? এই এখানে যেটা লেখা আছে যে ভিতরে লেখা আছে যে আমি একটা ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এটাকে বলে প্লেস হোল্ডার। যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানেন তারা হয়তো বুঝতে পারবেন এটা, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। যে এই ভিতরে আসলে কী লিখতে হবে, এখানে জাস্ট সাপোজ ওদের লেখা আছে হয়তো এখানে মেইল আইডি, মেবি আই এম নট শিওর, বাট এতটুকু আইডিয়া করে বলা যায় এখানে মেইল আইডি লেখা আছে এবং পাসওয়ার্ড এখানে লেখা আছে। এটাকে বলে প্লেস হোল্ডার। এই যে আমি একটা বাটন একটা কি প্রেস করলাম, একটা অক্ষর লিখলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে এটা উঠে গেল। যাই হোক এখন এখানে হচ্ছে যে আপনার মেইল অ্যাড্রেস লিখতে হবে আগেকার মতোই এবং এখানে পাসওয়ার্ড লিখতে হবে। লিখে এই দেখেন লগ ইন অপশন, আমি কিন্তু তখন বলছিলাম যে এটা কিন্তু লগ ইন অপশন। ওকে এখন এভাবে করে আপনি লগ ইন করতে পারেন। ওকে ফাইন, আমি যদি এখন দেখি এভাবে যদি এখানে লগ ইন করি, হ্যাঁ মেইল কপি করা আছে, এই যে সেম নিয়ম আমি লগ ইন করছি না, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ওকে ফাইন, এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাও বুঝতে পারছেন না যে আসলে এটা কি আছে, বা আপনি এটাও আরও ভেঙে শিখতে চান যে আসলে এখানে কি আছে। সেক্ষেত্রে শর্টকাট যে ওয়েটা আছে সেটা হচ্ছে এই একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। সরি কপি, এবং এই লিঙ্কটা আমি যদি ডিরেক্ট এখানে ইউজ করি কন্ট্রোল ভি এন্টার। ওকে এবার দেখুন কি হচ্ছে, সম্পূর্ণ পেজটা কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কিন্তু আপনার এই পপ আপ উইন্ডোটা কিন্তু ইংরেজিতে, এখানে লেখা আছে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। তো সেই সুবাদে আপনি এখানে ইউজার নেম দিয়ে দিলেন, সরি এটা আগে কপি করা ছিল। আচ্ছা ইউজার নেম বা মেইল যেটা আমার, ঠিক আছে আমি মেইলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, ওকে পাসওয়ার্ড দিলাম দিয়ে সাইন ইন। ওকে একটু ওয়েট করতে হবে, নেট স্পিড একটু স্লো। এবং কিন্তু হচ্ছে দেখেন এবার একটা পেজ চলে আসলো। সরি আসলে নেট স্পিড খুবই স্লো, একটু ওয়েট করতে হবে। এই যে এখানে যেটা হলো দেখেন সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র লিঙ্কটাতে ক্লিক করলেন, লিঙ্কটাতে ক্লিক করা, সরি লিঙ্কটাতে ক্লিক না, লিঙ্কটা আপনি ইউজ করলেন, শুধুমাত্র আপনি যখন লিঙ্কটা ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অতবার এদিক সেদিক গিয়ে আপনাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে না, ডিরেক্ট ওই লিঙ্কটা ইউজ করে আপনি আপনি ইংলিশ ভার্সনে আপনি আপনার মেইলটা ইউজ করতে পারেন। অবশ্যই হচ্ছে আমার ভিডিওর নিচে এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে এই লিঙ্কটাও আপনারা ইউজ করতে পারেন। এ হচ্ছে আসলে কিভাবে আপনি মেইল ডট আর ইউ ইউজ করবেন, ইজিলি ইউজ করবেন, এটা হচ্ছে সেটার প্রসেস। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার যদি অন্য কিছু জানতে চান বা এই রিলেটেড যদি কোনো ভিডিও আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।